فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই জানতেছিলেন যে সাধারণ মানুষ আকীদার বিষয় জানতে বাধ্য কিনা, নাকি শুধু তাছাড়া আমলে সালে নেক কাজ করলেই যথেষ্ট হবে। সম্মানিত দিনী ভাই, আমাদের সকল কাজকর্ম নির্ভর করবে আমাদের তাওহীদের উপর ভিত্তি করে। তাওহীদের জ্ঞান এটা ফরজ, এটা সহি বুখারীর ভিতরেই আছে এবং সহি মুসলিমের মধ্যে আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিব্রাইল আসলেন। আসার পরে প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন জিব্রাইলকে, উনি তো মানুষের বেশে আসছেন, তখন জিজ্ঞেস করছে ইসলাম কি, তখন ইসলাম কথা বললেন, এরপর বললেন ইমান কি, ইমানের কথা বললেন, এরপরে পরিশেষে বললেন যে ইউ আল্লিমুকুম দিনাকুম, এই জিব্রাইল আসছেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে। এ তোমাদেরকে বলতে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যতজন মানুষ থাকবে সবার জন্যই এই বিষয়গুলা। তাই একজন মানুষের আবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম তাকে তাওহীদ শিখতে হবে, তাওহীদের জ্ঞান শিখতে হবে, এবং শিরিক যেটা অর্থাৎ তাওহীদ পরিপন্থী বিষয়গুলো জানতে হবে। কারণ যদি নাকি তার আমলের মধ্যে, তার আকীদার মধ্যে যদি নাকি কি হয় ভুল ভ্রান্তি হয়, তখন তো তার আমল বরবাদ হয়ে যাবে। কারণ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যে শিরিকের গুনাহ মাফ করবেন না কারোর জন্য, শিরিক ছাড়া অন্য গুনাহ যার জন্য ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতু আমালুক ওয়া লা তাকুনানা মিনাল খাসিরিন, আপনি যদি নাকি শিরিক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লা যুলুম আযীম, শিরক হচ্ছে বড় ধরনের অপরাধ। তাই এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা যে আয়াতের মধ্যে ফালা মান্না হুলা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদের জ্ঞান অর্জন করো। তাহলে কথা হচ্ছে সম্মানিত দিনী ভাই, একটা মানুষ যদি নাকি যে তার বাচ্চাকে স্কুলে ভর্তি করে, তাহলে এই স্কুলের নিয়ম কানুন ভর্তি হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে তাকে কী করতে হবে, তার ওই স্কুলের মধ্যে ওই প্রতিষ্ঠানের মধ্যে সে ভর্তি নিতে হবে, ভর্তি নেওয়া ছাড়া ওইখানে সে ছাত্র বলে পরিগণিত হবে না। একই বিষয় যদি নাকি তাওহীদের সম্পূর্ণ জ্ঞান না থাকে, সঠিক জ্ঞান না থাকে, আর সে যে তাওহীদের কোরআন সুন্নাহ ভিত্তিক তাওহীদের জ্ঞানকে সে গ্রহণ না করে, এমনি সামাজিকভাবে চলে, তাহলে তার আমল গ্রহণ হবে না। কারণ এখানে বিষয়টা হচ্ছে মানা না মানার বিষয়, ইমান মানা না মানার বিষয়। যদি নাকি কেউ যে এখানে এতে কাটতি দেখায়, তাহলে আসলে সে ইমানদার হইতে পারবে না। কারণ কুফুরি এবং শিরিক আর ইমান এক জিনিস না। তাই অবশ্যই বুঝি শুনে আপনাকে আমাকে আকীদা গ্রহণ করতে হবে, তাওহীদ গ্রহণ করতে হবে। এখানে এই কথা না যে সমাজের ভিতরে যেভাবে আছে আমি এভাবে চলবো আর নামাজ আমার দায়িত্ব আদায় করবো, না, আমার সমাজের মধ্যে কুফুরি শিরিক অনেকগুলো আছে, কারণ সেই হিসেবে কি আমি এগুলিকে মানি দেবো না। আমার জন্য অপরিহার্য জরুরি হচ্ছে যে সঠিক জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা কথা আমাদের উপরে সঠিক জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করছেন সেই কোরআনের প্রথম শব্দটা কী, যে সুরা আলাক ফাঁস আয়াত আল্লাহ পাক সর্বপ্রথম পাঠাচ্ছেন, এর মধ্যে কী আছে প্রথম ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, তাহলে ইকরা শব্দ অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করো, পড়ো। এখন এই জ্ঞানকে যদি নাকি আমি অবহেলা করি, সামাজিকভাবে আমি আকীদা বিশ্বাস গ্রহণ করি, তাহলে আমি আমার অজান্তে নাউজুবিল্লাহ কুমরাহিম দিকে চলে যেতে পারি। এই জন্য যে জাগ্রত জ্ঞান অবশ্যই আমাকে শিখতে হবে, আমি জাগ্রত জ্ঞানের সাথে আমি আকীদা বিশ্বাস গ্রহণ করব, জাগ্রত জ্ঞানের মাধ্যমে আমি যে আমলে সালে করব। এখানে এই কথা উদ্দেশ্য না যে সাধারণ লোকদের জন্য যে তাওহীদ শিক্ষা জরুরি না, এই কথা কেউ বললে সে আসলে কোরআন সুন্নাহ আসলে পরিপন্থী কথা বলছে, যেটা হারাম কথা, এরকম বলতে গেলে মানুষের দুনিয়া আখেরাত সবই বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তাই সম্মানিত দিদি ভাই, প্রত্যেকে সাধ্য অনুসারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, আর জ্ঞান শুরু হবে তাওহীদ দিয়া, তাওহীদের জ্ঞান, আকীদাগত জ্ঞান, বিশ্বাসগত জ্ঞান দিয়েই তাওহীদ শুরু হবে, আর শেষ হবে আমল সালের মাধ্যমে। আর এখানে যে প্রাসঙ্গিক যে কথাটা বললেন, কেউ বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্ত্বম আসমানের উপরে, কেউ বলতে সর্বজগতে বিরাজমান, এগুলো সমাধান কি? এগুলো সমাধান ভাই আসলে আমরা বোঝার চেষ্টা করি না।
আল্লাহ তাবারক তাআলার জ্ঞান সব জায়গাতে বিরাজমান। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ পাকের রহমত এবং জ্ঞান সব জায়গাতে বিরাজমান। আল্লাহর জাত সব জায়গাতে বিরাজমান না, আল্লাহর জ্ঞান আল্লাহর রহমত সব জায়গাতে বিরাজমান। ওয়াসিয়া রব্বি কুল্লা শাইইন ইলমা ওয়া রাহমা, আল্লাহ তাবারক তাআলার যে এলেম এবং রহমত সব জায়গাতে বিরাজমান। আর আল্লাহ তাবারক আর রহমান ওয়ালা আরশি ইস্তাওয়া, আল্লাহ তাবারক তাআলা সপ্তম আসমানের উপরে, তাইলে এখানে আরশ আযিমের উপরে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে এটা হচ্ছে তেন আহলে সুন্নাল জামাতের আকীদা বিশ্বাস। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত হচ্ছে আরশের উপরে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান রহমত সব জায়গাতে বিরাজমান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ক্ষমতা সব জায়গাতে বিরাজমান, এটা হচ্ছে আহলে সুন্নাল জামাতের আকীদা বিশ্বাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টি যে কেউ নূর তৈরি কেউ মাটির তৈরি বলে, আসলে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন যে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেছেন আমি হচ্ছি তোমাদের মতন মানুষ। ব্যবধান হচ্ছে নবীর নিকটে ওহি আসে আর সাধারণ লোকের নিকটে ওহি আসে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি আল্লাহাক বলে দিয়েছেন, কিন্তু আমরা যদি নাকি নূর তৈরি বলি তাহলে এটা আসলে আমাদের কথা হবে, সামাজিক কথা হবে, কোরআন সুন্নাহর কথা হবে না। আর গায়েবের মাতিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব মনে করা হয় তাহলে আল্লাহ পাকের সাথে শিরক করা হবে। আর কোরআনের ভিতরে সরাসরি আছে কুল লাউ কুনতু আলামুন গায়বি লাস্তাকসাতু মিনাল খাইর ওয়া মা মাসানিয়াসু, হে নবী আপনি বলে দেন আমি যদি নাকি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণের অধিকারী হইতাম, আমাকে অনেক কষ্ট প্রভাবিত হইতো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট শিকার হয়েছেন। তো তাই এখানে আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, আর আমরা সে জায়গাটার ভিতরে নাউজুবিল্লাহ আল্লাহর গুণ রাসূলের মধ্যে নিয়ে আসতেছি, এটা এগুলো কুফরি শিরকের কথা। তাই সম্মানিত দিনী ভাই, যে মানুষের কথা মন না দিয়ে আমাদের কোরআন সুন্নাহর পাশাপাশি চলার চেষ্টা করতে হবে, তবে সঠিক ওলামায়ে কেরামের মাধ্যমে, কারণ সরাসরি কোরআন সুন্নাহ থেকে সবাই যে জ্ঞান অর্জন করা সম্ভব না, আমাদেরকে জাগ্রত জ্ঞান অর্জন করতে হবে। যে বিভিন্ন ধরনের কথা শুনি আমরা যে চিন্তা ফিকির করবো কোন কথাগুলো কোরআন সুন্নাহর সাথে মিলে, কার কথাগুলো সরাসরি কোরআন আয়াত এবং হাদিসের সাথে মিলে, কেউ যে নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য ব্যাখ্যা দিয়ে উল্টো দিকে নিয়ে যায়, এটা যখন আর কি আমি গবেষণা রাখবো আল্লাহ তাবারক তাআলা মান্য নিকটে হককে কী করে দেবেন উদ্ভাসিত করে দেবেন। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন মান জাহাদা ফী সাবিলিল্লাহ ইন্নাহু সুবরানা, যারা আমার পথে চেষ্টা প্রচেষ্টা করে আমি তাদের সামনে আমার রাস্তাগুলো খুলে দিই। তো আপনি আমি যদি নাকি সঠিক জ্ঞানের জন্য চেষ্টা করি হক বাতিল আল্লাহ পাক আমাদের সামনে পরিষ্কার করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।